সালামু আলাইকুম রহমতুল্লাহি বিয়ানুসল্লিম ওয়ানুসল্লিম আল্লাহ হাবিবহুল করিম আম্মাবাদ দূরের এবং কাছের দেশের এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আমন্ত্রণ জানাচ্ছি পোর্টল্যান্ড গ্রুপ নিবেদিত ইসলাম দ্য কমপ্লিট কোড অফ লাইফ কোস্পন্সর বাংলা ওয়াশ আমার স্কুল সুপ্রিম এয়ার কন্ডিশন এবং আইডিয়াল বাংলাদেশ অনুষ্ঠানে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সুধী দর্শক পবিত্র মাহের রমাদান একটি বরকতময় মাস নিঃসন্দেহে এই মাসটি আল্লা রব্বুল আলমিয়ান আমাদেরকে দিয়েছেন আল্লাহর অপার মহিমায় আমাদের মাখফরাত নাজাত এবং আল্লাহ সান্নিধ্য লাভের জন্য আমরা এই অনুষ্ঠানে পুরো মাস জুড়ে থাকবো আপনাদের সাথে আশা করি আপনারাও থাকবেন আমাদের সাথে এবং প্রতিদিন এক বা একাধিক অতিথি নিয়ে আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় থাকব আপনারাও শুনবেন সে আলোচনা এই আলোচনা থেকে আমরা যদি কিছুটা হলেও উপকৃত হতে পারি আমল করতে পারি তাহলেই আমাদের এই অনুষ্ঠান সার্থক আজকে আমাদের অতিথি হিসেবে যিনি আমন্ত্রিত হয়ে স্টুডিওতে এসেছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ গুলশান মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলমী দিন হজরতুল আল্লাহ হাফিজ মৌলানা হাফিজুর রহমান সালাম আলাইকুম রহমতুল্লাকুমতুল্লা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আজকে আলোচনা করব পবিত্র মাহের রমাদানের তাৎপর্য নিয়ে আসলে সিয়াম যেমনটি আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুম সিয়াম ক্যামা কুতি বা আল্লামিন এই সিয়াম শব্দটি নিয়েই আমরা তাৎপর্যের ভেতরে ঢুকবো সুয়াম মানে আমরা জানি বিরত থাকা বা সংযম যাকে আমরা বলি আসলে এই শব্দটির মধ্যে শ্রিয়ামের যে সংজ্ঞা এবং এই সংজ্ঞার আলোকে শ্রিয়ামের যে তাৎপর্য এ বিষয়ে আপনার কাছ থেকে প্রথমে আমরা আলোচনা শুনতে চাই ধন্যবাদ আপনাকে এবং দর্শক বিন্দুকে যারা দেখছেন এই অনুষ্ঠান আসলে বিরত থাকা শ্যামের মূল আবেদনিক অর্থ তবে কি থেকে কি আমরা বিরত থাকবো আমরা অনেকেই মোটা দাগে যেটা বুঝি যে সাহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা এটাই সাধারণত শ্যামের অর্থ আমরা অনেকেই বুঝে থাকি কিন্তু ব্যাপারটি আসলে কিন্তু তা নয় যেহেতু এর উদ্দেশ্যই হলো যে আল্লাহ সবাহন তালা কোরআনুলকারী মেয়ে যা আপনি প্রথমেই বলেছেন যে আমানু তোমাদের জন্য সিয়ামের বিধান ফরজ করা হলো বিধিবদ্ধ করা হলো এটা তোমাদের জন্য নতুন নয় যেমনটি তোমাদের পূর্ববর্তীদের জন্য করা হয়েছিল সিয়ামের বিধান এই একইভাবে তোমাদের জন্য এই সিয়ামের বিধান জারি করা হলো এবং এর উদ্দেশ্য হলো যাতে তোমরা তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারো আত্মশুদ্ধি অর্জন করতে পারো তে টোটাল আত্মশুদ্ধি এবং তাকর গুণে গুণান্বিত হওয়ার জন্য এই শ্যাম শব্দটি যে বিরত থাকার যে অর্থ বহন করে কৃষি থেকে আমরা বিরত থাকবো একই সঙ্গে পানাহার আমাদের বিভিন্ন ধরনের মন্দ কথাবার্তা গালিগালাজ অশ্লীলতা তারপরে আত্মশুদ্ধির জন্য সহায়ক বা আত্মশুদ্ধির জন্য সহায়ক হয় না এমন যে কোনো ধরনের মন্দ স্বভাব মন্দ কাজকর্ম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে শুধু পানাহার পানাহার থেকে বিরত থাকার নামই সিয়াম নয় কারণ আল্লাহ রসুল সলাল আলী ওসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন সহি আল বখারি এবং সহি মুসলিম শরীফে যে এদা কৌলা জুরি ওলা বিহি ফলাই সলিল্লাহি হাজাতুন আয়াদমহ সরাবহু মুতফাকুন আলী অর্থাৎ যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা অশ্লীল কথা গালিগালা ঝগড়া বিবাদ এগুলি পরিত্যাগ করল না তার নাখি খেয়ে অপুষ থাকায় আল্লাহর কোনোই প্রয়োজন নেই তার মানে এ এদের সুস্পষ্ট করে আল্লা বুঝিয়ে দিলেন আমাদেরকে যে শুধু পানাহার পরিত্যাগ করে আমরা যদি রোজা পালন করি আর অন্যান্য সকল মন্দ স্বভাব মন্দ কাজকর্ম করতে থেকে ওজনে কম দেয়া, মানুষ খাদ্যে ভেজাল মেশানো অথবা মানুষকে ঠকানো মানুষের সাথে প্রতারণা করা অথবা যে কোনোভাবে আমরা যদি মন্দ স্বভাবগুলি পরিত্যাগ না করি মন্দ কথা মন্দ স্বভাব মন্দ আচরণ ঝগড়া ফাসাদ যদি বিরত না থাকি তাহলে এটার নাম হয় হয় এটা না যে কথাটি আপনি বললেন যেটা খুট করলেন আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ কিতাবের মধ্যে মোটা দাগে যে সংজ্ঞাটি আছে আপনি যেটা উল্লেখ করলেন যে আল এমসাক আনিল আকলে ওয়াল ওয়ালজিমা অর্থাৎ পানাহার এবং স্ত্রীর সম্ভোগ থেকে নিজেকে বিরত থাকা এটাকে সিয়াম বলা হয়েছে কিন্তু হাদিস অন্য মেসেজ দিচ্ছে আমাদেরকে হ্যাঁ হাদিস হাদিসের তাৎপর্য আরো গভীর যে শুধু মানে কামাচার পানাহার এগুলি পরিত্যাগ করলেই হবে না সঙ্গে সঙ্গে আত্মশুদ্ধির বিপক্ষে যায় বা আত্মশুদ্ধি অর্জনের জন্য অন্তরায় হয় এমন সকল মন্দ স্বভাবকে পরিত্যাগ করতে হবে তাহলেই এটা সত্যি করে সিয়াম হবে এবং সোহি আল বখারি সোহি মুসলিম শিল্পে বর্ণিত রসলি করিম সল্লাহলামের এই হাদিসটি এছাড়া জি জি এই আমি আরেকটা বিষয় আপনি যে হাদিসটি কোর্ট করেছেন এখানে গুরুত্বপূর্ণ দুটি শব্দ কিন্তু আছে আমি এই জায়গাটা একটু আপনি যদি সহজ করে বোধগম্য করে দর্শকদেরকে বলেন এই দুটি শব্দ কেন একটা হলো কাউলা জোর আরেকটা হোল ওয়াল আমালা বিহি কৌল এটা বাকযন্ত্রের একটা বিষয় মানুষ কথা বলে তার জোবান দিয়ে কিন্তু এটাতেই সীমাবদ্ধ রাখেন নীরসুল করিম আসলাম বলেছেন ওয়াল আমাল বিহি আমলের সম্পর্ক কিন্তু মানুষের টোটাল অঙ্গ প্রত্যঙ্গের সাথে মানুষ হাতে কাজ করে চোখে কাজ করে মুখে কাজ করে কানে শুনে এটা একটা কাজ মানুষ পায়ে হাঁটে এটা একটা কাজ নবীজি কিন্তু দুটা শব্দ ব্যবহার করেছেন একটা হলো কাউলা সুর আরেকটু ওয়াল আমালা বিহি এই দুটার একটু যদি আপনি সহজভাবে ব্যাখ্যা করে দেন এটা মানে আপনার কথা থেকেই আমার দর্শকবৃন্দ কিছুটা বুঝে গেছেন মনে হয় যে একটা হলো মুখের কথা ভাষা এই ভাষা দিয়ে আমরা অশ্লীল বাক্য গালিগালাজ ঝগড়া ফাসাদ এগুলি করতে পারি যে সেগুলো থেকে মিথ্যা কথা বলা যায় মিথ্যে সাক্ষ্য দেয়া যায় তো এই ধরনের কওল বা আলাপচারিতা এটা যে কোনো ধরনের এই মন্দ আলাপচারিতা যেগুলি এটা এটা এই কওলা জোরের মধ্যে পড়ে এবং সেটা থেকে তো আমাদের বর্জন করতেই হবে পাশাপাশি যে আমলা যে যে সকল আমল আমরা চোখ দিয়ে দেখি কান দিয়ে শুনি তারপরে হাত দিয়ে কাজ করি পা দিয়ে কোথাও হেঁটে যায় এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকেও আল্লাহ পাখির নাফরবানির সকল কাজ থেকে বিরত রাখতে হবে এটাদের এটা ইঙ্গিত করে যে এই আমলের মধ্যে যতগুলি পড়ে যে সকল প্রকার আমলগুলো হতে হবে পরিশুদ্ধ আল্লাহ রসুলের সন্না মোতাবেক এবং আউলে ইকরামদের সিফাত মোতাবেক বা আল্লাহ পাকের হুকুম মোতাবেক এটাই আর তাৎপর্যের ব্যাপারে আমি আরেকটা কথা এখানে যোগ করতে চাই দেখেন যে আল্লাহ সুবাহ তাল্লা বলেছেন করুন কারি মেরে কায়তে যে মানুষের মধ্যে বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন ভৌগোলিক অবস্থানে বিভিন্ন রং বর্ণ বিভিন্ন জাত প্রজাত রয়েছে তো এইগুলো এই বৈচিত্র্য এটা কোনো মানুষের মর্যাদার মানদণ্ড নয় মর্যাদার মানদণ্ড হলো একমাত্র তাকোয়া ইন্না আক্রমাকুম ইন্দা লয়াত কাকুম তাকোয়াটাই হলো মানুষের মর্যাদার মানদণ্ড আর আল্লাহ রবুল আলমিন বলেছেন এই তাকোয়ার গুণে গুণান্বিত করার জন্যই এই মানুষকে মানুষ মুসলমানদের জন্য ইমানদারের জন্য আল্লাপাক সিয়ামের বিধান ফরস করেছেন আর তাহলে দেখা যায় যে মানুষ যে আশরাফল মখলকাত সৃষ্টির সেরা জীব হিসাবে ফেরেজ তাদের শ্রেষ্দা পাওয়ার সম্মানটুকু আল্লাপাক তাদেরকে দিয়েছেন ইসলামকে তো এই মানুষের যে শ্রেষ্ঠত্ব এই মূল কারণটা কি এটা কি তার দেহের সৌন্দর্য নাকি তার ভাষাগত শ্রেষ্ঠত্ব নাকি তার শক্তিমত্তা নাকি তার মেধা কোনটার কারণে আল্লাহ রবুল্লা আলমীর মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কোরআন হাদিস সবগুলো অ্যানালাইসিস করে দেখা যায় আসলে এই শ্রেষ্ঠত্বর মানদণ্ডটা হলো এই তাকোয়া পরহেজ করে আল্লাহ মাল্লাহ রসুলের মহব্বত এবং ওনাদের আল্লাহ মাল্লাহ রসুলির কথা মোতাবেক নিজের জীবনটাকে পরিচালনা করা বিশেষ করে মানুষের শ্রেষ্ঠত্বর জন্য মানুষকে বলা হয়ে থাকে যে মানুষের জন্য সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ হওয়া কারণটা কি তাকে অবিরাম তার অভ্যন্তরীণ শত্রু সৌররিপুর বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হয় যে কাম ক্রোধ লোভ মোহ এগুলির বিরুদ্ধে তাকে যুদ্ধ করে তাকে মানুষ থাকতে হয় মনুষ্যত্বকে ধরে রাখতে হয় আর এই এক্সটার্নাল এনিমি আছে একজন শয়তান তারও আশ্বাস থেকে তার সঙ্গে যুদ্ধ করতে হয় যে সাত সৌররিপু ভিতর্ক অভ্যন্তরীণ শত্রু আর এক্সটার্নাল এনিমি বহির শয়তানি সাতটা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে করে তাকে অবিরাম যুদ্ধ মোকাবিলা করে তাকে মনুষ্যত্বকে ধরে রাখতে হয় মানবতাকে ধরে রাখতে হয় এবং অমানস হওয়া থেকে নিজেকে রক্ষা করতে হয় তো এই সবগুলো কাজই কিন্তু তাকোয়ার মধ্যে চলে আসে তো সবগুলো মিলে আমরা যদি আপনার একসাথে বলতে চাই যে এই মানুষের শ্রেষ্ঠত্ব চারিত্রিক সৌন্দর্য তাকুয়ার গুণে গুণান্বিত হওয়া আত্মশুদ্ধি অর্জন করা এবং অমানস হওয়া থেকে নিজেকে রক্ষা করা এবং এই সব কিছুর পিছনে কিন্তু এই তাকোয়াটা একটা নিয়ামক ভূমিকা রাখে আর তাকোয়ার অধিক চর্চার জন্যই এই রমজানের এই সিয়ামের বিধান আল্লাপাক ফরজ করেছেন বলে আপনি অনেক সুন্দর বলেছেন যে সবচেয়ে কঠিন কাজ মানুষ হওয়া আনাস হওয়া এবং মানুষ থাকা যেই মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন ইল্লা লিয়া আবুদুন এই উদ্দেশ্যে এই উদ্দেশ্যটা ফুলফিল করা সবার পক্ষে সম্ভব হয় না এবং এটা যদি না হয় তাহলে আর মানুষই থাকছে না আমরা অবনাস হয়ে যাচ্ছি আলোচনায় আপনার এই সুন্দর আলোচনায় ফিরব একটা বিরতির পর সুপ্রিয় দর্শক অনুষ্ঠানে এই পর্যায়ে ছোট্ট বিরতিতে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমরা অনুষ্ঠানে ফিরবো আশা করি আপনারাও আমাদের সাথেই থাকবেন দর্শক বিরতি শেষে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায় আমাদের সাথে আছেন আল্লামা হাফিজ হাফিজুর রহমান আমরা আলোচনা করছিলাম পবিত্র মাহের রমাদানের সংজ্ঞা এবং তাৎপর্য সম্পর্কে বিরতিতে যাবার আগে আপনার এই কথাটি খুব চমৎকার ছিল যে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ হওয়া মানুষ হিসাবে বেঁচে থাকা আমার জানার বিষয় হলো মাহের রমদান যে উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন এবং আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে তৈরি করেছেন মানুষ হওয়ার জন্য মানুষ থাকার জন্য দুটার মধ্যে যোগসূত্রী দুটার মধ্যে যোগসূত্র দেখেন যে আমরা যদি আল্লাহ সোবাহনতা আলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এমনকি ফেরেস্তাদের উপরে প্রাধান্য দিয়েছেন কারণ ফেরেস্তারা নদীর তৈরি ছিল তারা কোনো অবাধ্যতা বলতে না ফরমানি বলতে কিছু জানতো না তো মানুষকে তিনি মিশ্রণ একটা মিশ্রণ দিয়ে সৃষ্টি করেছেন যে একই সঙ্গে সে মানে অবাধ্য হতে পারবে ইচ্ছা করলে কিন্তু এটার জন্য তিরস্কৃত হবে মানে অর্থাৎ আমি আর একটু সহজে যদি বলতে চাই যেমন ফেরেস্তা ছিল একটা কম্পিউটারের মতো তাদেরকে ফিক্সড করে দেওয়া হয়েছিল নূরের তৈরি তারা এক শুধুই বাদত করবে অন্য কিছু গুনা কাকে বলে তারা জানেও না চিনেও না করতে করার কোনো চেতনাও তাদের মধ্যে কিন্তু মানুষকে সৃষ্টি করা হয়েছে কিছুটা ইচ্ছার স্বাধীনতা দিয়ে জটিল মিশ্রণ দিয়ে আগুন পানি মাটি বাত এগুলি বাতাস এগুলি পাঁচটা মিশ্রণদের সৃষ্টি করেছেন উনি দেখতে চান যে মানুষ নিজের ফিলিংস থেকে আবেগ থেকে তিনি আল্লাহকে কতবার ডাকে আর শয়তানের অস্বাসে কতবার না ফরমানের দিকে যায় কম্পিউটারের মধ্যে তো সফটওয়্যার মানে আপনার ফিক্সড করে দিলে যেটা কম্পিউটার যদি আমাদের জন্য কিছু বলে আমরা কিন্তু এতটা খুশি হবার আমার নিজের সন্তান যখন আমার কাছে আবেগে কথা বলে কিছু চা পাওয়ার ব্যাপার থাকে তো আল্লাহ রুবুল আলমিন এমন একটা সৃষ্টি তিনি দেখতে চেয়েছিলেন যারা একই সঙ্গে ভালো কাজও করতে পারে আবার মন্দ কাজও করার ক্ষমতা রাখে কিন্তু আল্লাহ দেখবেন তার আল্লাহর ওয়ার্ডার বা হুকুমকে সে প্রাধান্য দিচ্ছে নাকি শয়তানের অশ্বসকে প্রাধান্য দিচ্ছে এই এই ক্ষেত্রেই আমরা দেখি যে ইবাদত বন্দিগি যেটা যে আমি কেবল সৃষ্টি করেছি ইবাদত বন্দিগির জন্য মানুষকে আবার সৃষ্টি তিনি বলেছেন যে মানুষকে মানুষের মানুষত্ব ধরে রাখতে গেলে তাকে আত্মশুদ্ধি বা ঈশ্বরিপির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে মন্দের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে অমানবতার বিরুদ্ধে তাকে ইয়া করতে হবে এবং মাহেরমজের উদ্দেশ্য এটা হলো এটা শাহরুল মো যে সহমর্মিতার মাস একজন ধনাঢ্য ব্যক্তিও তিনি কিন্তু মানবিক গুণে গুণান্বিত হয়ে ওঠেন যখন উনি খিদার যন্ত্রণা ইফতারের আগে তিনি কিন্তু কিঞ্চিত হলে অনুভব করেন যে খিদা এবং তৃষ্ণার যন্ত্রণা কতটা ব্যাপক গরিব দুঃখী মানুষ যেটা সারা বৎসরই তারা উপলব্ধি করে বৃত্তশালীরা কিন্তু এটা সহজে অনুভব করতে পারে না সিয়ামের বিধানের মাধ্যমে ইফতারের আগে তিনিও ট্যাপ পান তৃষ্ণার যন্ত্রণা কী ক্ষুধার যন্ত্রণা কী এইভাবেই একজন সিয়াম একজন মানুষকে সত্যিকারের মানুষ হতে সাহায্য করে মানবিক গুণাবলী উৎকর্ষ সাধন করতে মানে অনুপ্রাণিত করে এবং সত্যিকারের সিয়াম সাধনা এবং সত্যিকারের মানুষ হতে তাকে সাহায্য করে এই জন্য ইবাদত আর এই তাকোয়া আত্মশুদ্ধি সিয়াম সবগুলোর মধ্যে একটা আরেকটার পরিপূরক আমি এটাই যুগ ক্লিয়ার আপনার এই প্রসঙ্গটা আমাদের কাছে একেবারে ক্লিয়ার আমি আরেকটা জায়গা একটু নিয়ে যাচ্ছি তাৎপর্যের দিক থেকে সেটা হলো করা এবং না করার বিষয় আমরা আপনি যেমনটি আলোচনা করছিলেন যে বিরত থাকা মানে ছেড়ে দেওয়া আমি পানাহার ছেড়ে দেব করব না আমি স্ত্রী কামাচার ছেড়ে দেব করব না এ সিয়ামের সংজ্ঞাটাই বা চরিত্রটাই এরকম কিন্তু তার বিপরীতে অন্যান্য যেই বাদত এগুলো হলো করা নামাজ আমি নিয়ত বাঁধব আমি কেরাত পরব আমি রুকু করব আমি সজদা করবো এই একটা বিষয় সিয়ামটা মানে ছেড়ে দেওয়া বিরত থাকা এটার সাইলেন্ট একটা রূপ আছে যেটা বাহিরে দৃশ্যমান নয় আবার অন্যান্য যে ইবাদতগুলো আমরা নামাজ বলি জাকাত বলি হজ বলি এগুলোর কিন্তু দৃশ্যমান একটা রূপ আছে এই বৈশাখ দৃশ্যের ক্ষেত্রে সিয়ামের সাথে অন্যান্য ইবাদতের এখানে তাৎপর্যগত কী রহস্য আছে আপনি মনে করেন যেটা তাকোয়া অবলম্বনে আমাদেরকে সহায়তা করে দেখেন এটা মানে গভীর রহস্য এখানে লোকায়িত আছে আপনি রহস্যটা মোহারম শুনবো আরেকটা ব্রেকে যাওয়ার সময় হয়েছে আপনি এটা ভাবতে থাকুন আমরা আসছি আপনার কাছে সম্মানিত দর্শক আবারও সময় হলো বীরতে যাওয়ার আমাদের অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল আশা করি আপনারা সে আলোচনা শোনার জন্য আমাদের সাথেই থাকবেন সম্মানিত দর্শক শ্রোতা বিরতি শেষে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পোর্টল্যান্ড গ্রুপ নিবেদিত ইসলাম দ্য কমপ্লিট কোড অফ লাইফ অনুষ্ঠানে আশা করি আপনারাও আছেন আমাদের সাথে আমরা আলোচনা করছিলাম সম্মানিত অতিথি হাফেজ মৌলানা হাফিজুর রহমানের সাথে যে মহতারম যে প্রশ্নটি রেখে আমরা বিরতিতে গিয়েছিলাম যে করা এবং না করা সিয়াম এবং অন্যান্য ইবাদতের মধ্যে এই বৈসাদৃশ্যগত যে তাৎপর্য এবং সিয়ামের যে উদ্দেশ্য এ বিষয়ে আপনি কথা বলছিলেন যে এখানে হলো বর্জন করা এটার কোনো দৃশ্যমান রূপ নাই কিন্তু অন্যান্য যে ইবাদত এগুলো করা এগুলার দৃশ্যমান রূপ আছে কেন ধন্যবাদ আপনাকে দেখেন আমি আপনার প্রশ্নটাকে আমি আমার মতো করে আমি সহজভাবে গুছিয়ে আনছি সেটা হলো যে প্রত্যেকটা ইবাদতই কিন্তু আল্লাহর জন্য কিন্তু আল্লাহ আল্লাহর বললাম নিজেই হাদিসে কত বলেছেন আসমলি ও আনা আজ বা ও আনা উজ্জাবি যে রোজাটা সেমটা আমার জন্য আমি নিজ হাতে আমি এর প্রতিদান দিব কারণ এবং এটার ব্যাখ্যা হাদিস শরীফের আরও রেফারেন্স আছে যে ফেরস্তাগণকে সত্তর থেকে বা সাত থেকে গুণ থেকে সাত শত গুণ পর্যন্ত কোনো সবের লেখার তাদেরকে রেঞ্জ দেওয়া হয়েছে কিন্তু রোজাটা ভিন্ন আল্লাহ রবুল আলম বলেন যে এই রোজাটার সব আমি নিজের কুদরতি হাতে লিখব কত লিখবো কি সংখ্যা কি পরিমাণ এটা আমি কেবল জানি এটা আমি নিজেই এর প্রতিদান দিব তো এটা একটা রহস্যময় তাৎপর্যের একটা ইঙ্গিত বহন করে কেন সব সকল ইবাদত ওনার জন্যে কিন্তু উনি কেন রোজার দায়িত্বটাকে আলাদা করলেন এটা এখান থেকে এবং এর কারণটা কি তো আমরা হাদিস শরীফের বিভিন্ন ব্যাখ্যার আলোকে আমরা আমাদের সেন্সকে কাজে লাগিয়ে যদি আমরা দেখি যে দৃশ্যমান ইবাদতগুলো আর এই অদৃশ্যমান ইবাদত সিয়ামের মধ্যে একটা তাৎপর্যপূর্ণ একটা পার্থক্য আছে পার্থক্যটা কি দেখেন একটা হলো ত্যাগের মহিমা এখানে বর্জন করা যে আল্লাহর হুকুমের যে আমার সামনে খাবার আছে আমি ক্ষুধার্ত তৃষ্ণার্ত সব কিছু আছে কিন্তু আমি খাচ্ছি না কার জন্য আল্লাহর জন্য আল্লাহ এবং একটা একটা ব্যাপার দেখেন আরেকটা পার্থক্য নামাজের ব্যাপারে আপনি কাউকে অশ্বাসা দিয়ে বা বুদ্ধি দিয়ে তাকে জায়গা থেকে সরাতে পারবেন যে চলো আমরা পরে নামাজটা পড়বো বা সামনে গিয়ে গিয়ে ওই সামনের মসজিদে পড়বো কিন্তু কোনো রোজাদার ব্যক্তিকে আপনি এটা বলতে পারবেন না যে এই চলো এখানে তো কেউ দেখছে না আমরা চলো একটু পানি খেয়ে পানি খেয়ে ফেলি এই ফিলিংসটা প্রত্যেক রোজাদের অন্তরে থাকে যে আমি পৃথিবীর কাউকে দেখানোর জন্য দৃশ্যমান কোনো ইবাদত আমি করছি না আমার অন্তর জানে আমি কার জন্য স্যাম পালন করছি কাকে সন্তুষ্ট করার জন্য করছি একজন সামান্য সাধারণ মানুষের মধ্যে এই ফিলিংসটা কিন্তু কাজ করে তাৎপর্য কিন্তু রহস্য কিন্তু এখানেই ঘনীভূত যে নামাজ বা অন্যান্য ইবাদত মধ্যে লৌকিকতার অবকাশ থাকে রিয়া রিয়া লোক দেখানোর কিন্তু এই সিয়ামের মধ্যে এক অন্তর থেকে এই ফিলিংসটা মানুষের কাজ করে যে না ইফতারের এক মিনিট আগে যদি কাউকে আপনি রিকোয়েস্ট করেন যে চলো আমরা একটু খেয়ে ফেলে এখানে কেউ নাই আপনি তাকে টলাইতে পারবেন না যে বা অথবা আপনি চলেন আমরা ইফতারের টাইমটাতে একটু ডিলে করি সেটাও আপনি পারছেন না মানে ইফতারের জন্য সামনে খাবার নিয়ে বসে থাকা আল্লাহ রসুলের সুন্নত এবং সেটার জন্য সবাই আগে আগেভাগেই অফিস থেকে ফিরে ঘর গুছিয়ে সামনে নিয়ে বসে থাকে একদম এই এই যে আল্লাহর সন্তুষ্টির জন্য কেবল আল্লাহর সেই ফিলিংসটা মানুষের মধ্যে তৈরি হয় এবং এই সিয়ামই একমাত্র ইবাদত যে ইবাদতটি দৃশ্যমান ইবাদতের মধ্যেও মানুষকে অনুপ্রাণিত করে এবং আল্লাহলাহ হওয়ার জন্য তাকে যখন কেবল নবী রাসুল অলিয়াউলিয়াগণ জেগে ওঠেন তাহার যদি রক্তে সেই আল্লাহ উল্লাদের সিফতটাকে চর্চার মধ্যে আনার সুযোগ সৃষ্টি করে দিয়ে কিন্তু এই সিয়াম কারণ সেহেরির সময় উঠলেই দেখবেন এই সময় কিন্তু সাধারণ মানুষের জাগ জাগ্রত হওয়ার অভ্যাস থাকে না সম্ভবও হয় না কেবলমাত্র আল্লাহ উল্লাহ এই সময় ওঠার জন্য অভ্যস্ত সেই আল্লাহওয়ালা লোকদের আল্লাহ নৈকট্য অর্জনের যে মহান সুযোগ এবং সময় ওই সময়টা চর্চা করার জন্য কিন্তু এই শ্যাম আমাদেরকে অবাহিত সুযোগ করে দেয় সেইভাবেই আমরা দেখি অদৃশ্যমান ইবাদতের চাইতে এই অদৃশ্যমান এই অন্তরের ইবাদত ইবাদতার ফিলিংসটা মানুষকে আসলে সত্যিকারের আল্লাহ সত্যিকারের পরিশুদ্ধ মানুষ হতে গভীর তাৎপর্যপূর্ণভাবে তাকে সাহায্য করে এই ভেতরের ফিলিংসটাই তাকোয়া অবলম্বনে বা মোত্তাকে তৈরিতে ভূমিকা রাখে অবশ্যই কারণ তাকোয়া জিনিসটা তো মনেরই মনের ভিতর থেকে কারণ উমর বিন খত্তাবরা জেলাতে অনেকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমরা তাকোয়াটাকে খুব সংক্ষেপে আমরা কিভাবে বুঝতে পারি এক একজন আমরা এক একভাবে চিন্তা করি মনে করি যে যিনি নামাজের খুব পাবন উনি তাকোয়ার অধিকারী যিনি তাহাজ পড়েন উনি তাকুয়ার অধিকারী কিন্তু উনি খুব সংক্ষেপে বলে দিলেন যে তুমি একটা শুরু রাস্তা দিয়ে চলছ ডানেও কাটা বামেও কাটা পায়ের নিচেও অসংখ্য কাটা বিচানো তোমাকে চলতে হবে থেমে থাকলে হবে না তো এরকম যেখানে কাঁটা নাই সেখানে পা দিতে হবে বেছে বেছে গুনে গুনে পা পদক্ষেপ ফেলতে হবে এটার নামই তাকো এটার নামই তাকো এই সতর্কতায় সর্বোচ্চ সতর্কতা ডানেও চাপা যাবে না বামিও না পা কাটা যদি আল্লাহ না ফরমানের কাটা বিধে না যায় এই ত্রিমাত্রিক সতর্কতার মাধ্যমে আল্লাহর পথে চলার নামটাই হলো তাকো অনেক ধন্যবাদ আপনাকে অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন আপনি শ্রী আম সাধনা তাৎপর্য নিয়ে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ দর্শক বিন্দুকেও সম্মানিত দর্শক আপনারা দেখছিলেন আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান এশিয়ান টেলিভিশনের প্রাত্যহিক আয়োজন পোর্টল্যান্ড গ্রুপ নিবেদিত ইসলাম দ্য কমপ্লিট কোড অফ লাইফ কো স্পন্সর বাংলা আমার স্কুল সুপ্রিম কন্ডিশন এবং আইডিয়াল বাংলাদেশ দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা বিদায় নেব আপনাদেরকে পিয়ারা নবী রসুল করিম সল্লিয় সাল্লামার একটি নাচ শোনাতে শোনাতে এবং অনুষ্ঠানের শেষে বাংলা পক্ষ থেকে অতিথির জন্য আছে বিশেষ উপহার আজ এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্ব আল্লাহ আল্লাপ রব আলমী আমাদের সকলের শ্রেয়াম সাধনা কবুল করুন আমি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ

थोठो नाम हे न मीठो उठो, उठो नाम पड़ो हम जी आलस थेके कनो हवे बे, बे नाम जी नामज पो ही नाम जीलस थके कनो हबे बे नाम जीठो थो नामज़ पड़ो हम जी उठो ठो नामज़ पढ़ो हे नाम जी नामज़ पढ़ो ह

उठो उठो नमज पारो हे नमजी नमज पारो हे नामजी